সৌজন্যে বিবিএস কেবলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলস আমাদের কথা অনুষ্ঠানে। আমি আমিনুল ইসলাম রয়েছে আজকের পর্বে। শীতেও বাড়তে পারে ডেঙ্গু ও করোনা প্রকোপ, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনবো সে কথা। দর্শক, সাধারণ মানুষের মতামত শোনার আগে এই বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক জরিপ অনুযায়ী সেপ্টেম্বর থেকে করোনা সংক্রমণের হার বাড়ছে, যা এ মাসের শুরুতে 20% পৌঁছেছে। সংক্রমণের হার রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় বেশি। যদিও জরিপ বলছে এসব এলাকায় টেস্ট বেশি, আর যেসব এলাকায় সংক্রমণ কম সেসব জায়গায় টেস্ট কম হচ্ছে। জ্বর হলে এমনি ভালো হয়ে যাবে, করোনা হলেও পরীক্ষা করাতে চাচ্ছি না, কিন্তু করোনা কিন্তু যে কোনো সময় জটিলতা হতে পারে এবং মৃত্যু ঝুঁকি আছে। এদিকে সারা বিশ্বেই বাড়ছে করোনা সংক্রমণ। ইউরোপ, আমেরিকা ছাড়াও দক্ষিণ এশিয়ার অনেক দেশেই বাড়ছে করোনা। দেশে আক্রান্ত বাড়লেও অবস্থা জটিল না হয় করোনা নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকা এবং স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ। বাংলাদেশে এখন যে হারে করোনা প্রতিদিন শনাক্ত হচ্ছে, এটা শতকরা 10-15 ভিতরে প্রতিদিন শনাক্ত হচ্ছে। এটি একটি আসলেই উদ্বেগজনক অবস্থা। যদি আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করি, সারা পৃথিবীতে অনেকে মানতে চাচ্ছেন, এটাই বাস্তব সত্য, কিন্তু এটার কোনো বিকল্প আমরা জানি না। আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে ডেঙ্গু এবার বছর জুড়েই থাকবে। করোনা, ডেঙ্গু সহ সিজনাল ইনফ্লুয়েঞ্জায় সাধারণ মানুষকে এখন ভুগতে হবে দীর্ঘমেয়াদী নানা জটিলতায়। তবে চিকিৎসকের পরামর্শ মেনে চললেই সুস্থ থাকা সম্ভব। হাসপাতালের আউটডোরে বা বিভিন্ন জায়গায় এখন জ্বর, সর্দি, কাশি নিয়ে অনেক রোগী আসতে পারে। আমাদের এই সময় বাংলাদেশে কমন কোল্ড কিছু ভাইরাস, এডিনো, আরএসবি, এগুলি সার্কুলেশনে থাকে এবং সেটার জন্য কিন্তু জ্বর হতে পারে, কাশি হতে পারে। সো পরীক্ষা করিয়ে এক্সক্লুড করে নেওয়াটাই ভালো এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ডেঙ্গুর চিকিৎসা অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের অধীনে নেওয়া উচিত। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবার চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এই যে হসপিটালে অনেকেই আসছে, কারো কিন্তু মাস্ক খুব কম মানুষেরই মাস্ক আছে। মাস্কটা 100% ইউজ করা উচিত। আর হচ্ছে ডেঙ্গুর যে প্রকোপটা, এটার জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের আঙিনা আশেপাশ যেখানে পানি জমা থাকে এই বিষয়টা যাতে আমরা সবাই যার যার নিজ দায়িত্বে পরিষ্কার রাখি। এতে করে হবে কি, আমরা যদি সচেতন হই, আসলে একটা দেশ উন্নতির দিকে বা মানে চেঞ্জ হতে হলে আগে আমাদের সচেতন হতে হবে। কোনো সরকার বা এই যে আপনারা যত নিউজই করেন এগুলো দিয়ে কিন্তু সচেতন হওয়া যাবে না। তো সবার আগে সচেতন হতে হবে আমাদের। হাসপাতালে আমরা পেশেন্ট নিয়ে আসছিলাম, দেখলাম এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বলেই চলে এখানকার যেটা কালচার। এখানে দেখা যাচ্ছে যে আপনার ময়লা এখানে পড়ে আছে এবং যেগুলো কেবিন আছে এগুলো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, যারা পরিচ্ছন্নতা কর্মী তারা সঠিকভাবে কাজ করে না। তা যার যার জায়গার থেকে আমরা যদি একটু সচেতন হই, তাহলে করোনা এবং আপনার এই যে আপনার ডেঙ্গু যে প্রভাব, এটা অবশ্যই আমরা এখান থেকেই আমরা ওভারকাম করতে পারবো। আমাদের সচেতন থাকতে হবে যে ডেঙ্গু বাড়তেছে, করোনাও বাড়তেছে, দেখা যাচ্ছে আমাদের নিজেদের বাড়িতে আমাদের যে ফুলের টব আছে, তারপরে দেখা যাচ্ছে আমরা ডাব খেয়ে ডাবের খোলাগুলো আপনার আমরা ফেলে দিই যেখানে সেখানে, এইগুলো আমাদের আর কি নিজেরাই সচেতন থাকতে হবে। করোনাকালীন যে ডক্টরগুলো কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে স্বাস্থ্যসেবা দিয়ে এসেছে, আমার মনে হয় সেটা এখন কিন্তু যথেষ্ট শীঘ্রতা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এখন প্রকোপটা কমে গেছে। আমার মনে হয় সেই পূর্বের মতো যদি হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকারের নজরদারি থাকে, তাহলে আমার মনে হয় সেটা থেকে রেহাই পাবো অনেকটা সম্ভব। ডেঙ্গু এবং করোনা দুইটা একসাথে হওয়াতে তো আমাদের অবস্থা আরও খারাপ। এখন আপনার দুইটা অবস্থা হলে এখন হাসপাতালে আপনি গেলে বুঝতে পারবেন যে এখন করোনার যে মহামারী চলতেছে, তার ভিতরে কিছুদিন আগে অবস্থা আমাদের মোটামুটি একটু ভালো অবস্থানে ছিল, এখন আবার করোনার প্রভাবটা বেড়ে গেছে, তার সাথে আবার আপনার এখন ডেঙ্গুর প্রভাবটা। তো এই দুইটা মিলে আমাদের স্বাস্থ্য অবস্থা আসলেই, আমাদের সাধারণ মানুষের অবস্থা আসলে পুরো ভয়াবহ অবস্থায় চলতেছে। যে আমরা ঠিকমতো আসলে বাজার যেটা বলবো, আমরা মেডিসিনটা যেটা কিনবো বা ওই ধরনের পাচ্ছি না, যে আপনার সাথে যদি আপনার হাসপাতালে আসে সেবাটা নিতে যাই, আমরা ডেঙ্গুর যে প্রভাবটা ওইটা আমরা আসলে ঠিকমতো পাচ্ছি না। ডেঙ্গু একটা সিজন থাকে বাংলাদেশে, আমরা জুনের পরে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে যদি কোনো ডেঙ্গু নিরোধক স্টেপ কঠিনভাবে নেওয়া হয় বা ভালো পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর যেটা আপনার মানে উৎসস্থলগুলি ধ্বংস করা হয়, আমার মনে হয় যে ওটা করলে ডেঙ্গু নিরোধ সম্ভব।
করোনার যে ঠান্ডাটা লাগে সেটা থেকে আমাকে আগে সচেতন থাকতে হবে, আর ওই ঠান্ডা থেকেই তো করোনার উৎপত্তি। আর ডেঙ্গুটা হচ্ছে যে ফুলের টপ থেকে অনেক সময় ডেঙ্গুটা সরিয়ে যায়, এখান থেকে সে ফুলের টপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে পানিটা না থাকে, সেটা তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো, মোটামুটি ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মতোই করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তবে মানুষের যে স্বাস্থ্য সচেতন না, সে ব্যাপারে আমরা অনেককে দেখেছি উদাসীন চলাফেরা করতে। আমি আপনার সাথে রয়েছি ভূমিকম পারভেজ, আমরা এখন সাধারণ মানুষের কথা শুনে নেব। সবাই সচেতন থাকা উচিত করোনার জন্য, সবাই মাস্ক পরিধান করা উচিত, আর ডেঙ্গু জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ময়লা আবর্জনার কারণে ডেঙ্গু ছড়াচ্ছে, ওগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া উচিত। করোনাটা এখনো আছে, সেই অনুযায়ী সরকার একটা পদক্ষেপ নেওয়া, জনগণকে সচেতন হওয়া উচিত, কারণ করোনা হচ্ছে এমন একটা রোগ যা আমরা মনে করতেছি আগে থেকে সবাই ভালো হয়ে গেছে কিন্তু আসলে ভালো হয় নাই, ভিতরে ভিতরে করোনা এখনো আছে, তার সাথে ডেঙ্গুও বাড়ছে। মানুষকে সচেতন হওয়া উচিত, মাস্ক পরিধান করা উচিত, প্লাস স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলা উচিত। কক্সবাজারে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, বিশেষজ্ঞরা বলছেন আসন্ন শীত মৌসুমে বাড়তে পারে ডেঙ্গু এবং করোনার প্রকোপ। আজকের আমাদের কথার আয়োজনে জানব কক্সবাজারের সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন। বর্তমানে ডেঙ্গু অনেক বেশি বেড়ে যাচ্ছে, সামনে শীতকালীন সময়ে আপনার এটি আরো ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা আছে, এবং আমাদের সকলের অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করা উচিত, যেহেতু আপনার ডেঙ্গু এবং করোনা একসাথে যদি সংক্রমণ হয় আমাদের এটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। শীত মৌসুমে ডেঙ্গুটাকে আমাদের যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে পরে প্রশাসন এবং জনসাধারণের সচেতন হতে হবে, আর যে নর্দমাগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে ডেঙ্গুর কীটনাশক যদি ইয়া দেওয়া হয় তাহলে পরে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডাক্তারের নির্দেশ মানে এই যে টিভিতে বিজ্ঞাপনে যা প্রচারিত করে এগুলো অনুসরণ করলে আশা করি যে আমরা সবাই মিলে এই ডেঙ্গু এবং করোনাটা প্রতিরোধ করতে পারব। আমাদের কথা আজকের মতো শেষ করছি, নতুন কোনো বিষয় নিয়ে আবারও সাধারণ মানুষের মন্তব্য শুনবো একই চ্যানেলে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।